না আনাসেস প্রপার্টি সব আমরা অ্যাসেসমেন্টের আওতায় নিয়ে এসেছি। আমি নিজে একটা বিল্ডিংকে একটা মিটিং করেছিলাম অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টের সাথে, দেয়ার শুড নট বি এনি অ্যানাসেস প্রপার্টি, এটা লিখে নিন আপনি। দেয়ার রোড ওয়াইজ আমরা ধরে একদম প্লট ওয়াইজ ধরে ধরে সব অ্যাসেসমেন্টের আওতায় নিয়ে আসবো, কোনো অ্যাসেসমেন্ট প্রপার্টি থাকবে না। যে প্রপার্টির মালিকানা পাবো না সেটা কলকাতা কর্পোরেশনের নামে হয়ে যাবে, তারপর তিনি মালিকানা দেখিয়ে তার হয়ে গেলে করিয়ে দেব। আর সেকেন্ড হচ্ছে যে পুকুরের ক্ষেত্রে এবার থেকে আমরা একটা করে নতুন অ্যাড্রেস দেব পুকুর। ধরুন আপনার বাড়ি হচ্ছে এই 8x20x30 আর ওটা হয়ে যাবে পি স্ট্রোক ওই 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 একটা ধরুন 48 আগের নাম্বার 49, পি মানেই হয়ে গেল সে পন্ড, পন্ড করে তার একটা আলাদা অ্যাসেসমেন্ট, পন্ডের একটা অ্যাসেসমেন্ট হয়ে যাবে, তার কত কাঠা পন্ড, তার এ কত, সেটা পুরো একটা আলাদা করে হয়ে যাবে। কারণ করছি কি, অনেক জমির মধ্যে পন্ড আর জমি একসাথে আছে, এবার জমি বাড়িয়ে 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 নোংরা ফেলে 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 পন্ডটাকে করে দিল, এবার পন্ডটা 2 কাটার পন্ড না 20 কাটার পন্ড বোঝা যাচ্ছে না। সেই জন্য পন্ডটাকে আমি একটা ঠিক করেছি যে আলাদাভাবে অ্যাসেসমেন্ট করব। কেএমডিএকে অলরেডি আমি যেহেতু এখন কেএমডি এর চেয়ারম্যানও হয়েছি, আমি কেএমডিএকে অলরেডি বলেছি যে সবকটা করে প্রপার্টি হলে বড় করে বোর্ড লাগাও যেরকম যে দিস প্রপার্টি বিলংস টু কেএমডি, এবং নিয়ে নেব। যদি কোথাও ইলিগাল থাকে কেএমডি এর প্রপার্টিতে কেউ বাড়ি বানিয়ে নিয়ে যায়, বাড়ি শুদ্ধ নিয়ে নেব। আপনি জানেন একটা মানে হাইকোর্টের একটা দারুণ কেস ছিল ভগবতী প্রসাদ ব্যানার্জি, গভর্নমেন্টের ল্যান্ড অ্যালট হয়েছিল, তারপর হাইকোর্টের অর্ডারে বাড়ি শুদ্ধ নিয়ে নিয়েছিল গভর্নমেন্ট। সুতরাং হাইকোর্টের এই অর্ডারটা অলরেডি আছে সরলে। এটা 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 দেখতে হবে, এটা তো আমি জানি না যে স্পেসিফিকভাবে কেউ কমপ্লেন করেনি, আর এটা আমার জানাও নাই, কারণ কোনো আবাসিকভাবে নিয়েছে না কেউ সত্যি ব্যবসার জন্য নিয়েছে এটা তো আমার জানা নেই, কিন্তু স্পেসিফিক কমপ্লেন পেলে নিশ্চিতভাবে আমি এটা বলতে পারবো। আপনি যদি আমাকে অ্যাড্রেস দিয়ে দেন তাহলে আমি ওটাকে ইনকোয়ারি করে আমি আপনাকে বলতে পারবো। অ্যাকাউন্টে টাকা দিয়ে সাসপেন্সে পড়ে থাকতো, সেইটার জন্যে মানুষ এসে এখানে ঘুরে বেড়াতেন সাসপেন্ড অ্যাকাউন্ট অ্যাডজাস্ট করার জন্য। এখন আর কাউকে কলকাতা কর্পোরেশনে আসতে হবে না, অনলাইনেই রিকোয়েস্ট পাঠাবে আর অনলাইনেই সাসপেন্স অ্যাকাউন্ট, তার প্রত্যেকটা প্রিমিসেসেরই এখন আলাদা করে একটা অ্যাকাউন্ট হয়ে গেছে, সেই অ্যাকাউন্টে সাসপেন্সের টাকাটা অটোমেটিক ঢুকে যাবে। তার মানে কলকাতা কর্পোরেশনে আর কারণ সাসপেন্স বলে আর পয়সা থাকবে না, সবকটাই প্রিমিসেস নাম্বারে ঢুকে যাবে যদি তিনি চান। অনেকের আছে যেখানে ধরুন ডিসপিউট আছে, কোর্টে কেস আছে, উনি একটা কোর্টের অর্ডারে সাসপেন্স দিয়ে রেখেছেন, সেট ব্যাপারটা আলাদা, আর বাদবাকি জায়গায় সাসপেন্সের অ্যাকাউন্ট উনি চাইলে অনলাইনে ওটা আমাদের মেন ওনার মেন অ্যাকাউন্টে ঢুকে যাবে। এটা দ্বিতীয় হলো যে আমাদের আবার বিল্ডিং ডিপার্টমেন্টকে আমরা আবার নির্দেশ দিয়েছি, যেহেতু বর্ষা আসছে বা এসে গেছেই, আরেকবার করে বিপজ্জনক বাড়িগুলো যেখানে যেখানে আছে সেগুলোকে সব নোটিশ আরেকবার করে দিয়ে সেই বাড়িগুলোর বাসিন্দাদের অনুরোধ করা যে আপনারা দয়া করে এসে নিরাপদ স্থানে থাকুন, কারণ আপনার জীবন সংশয় হবে। আপনি জানেন যে কালকেই বৃষ্টিতে দুটো বাড়ি ভেঙে পড়েছে এবং দুজন মারা গেছে, এটা অত্যন্ত দুঃখজনক। বাড়িতে আমরা এখনই, যদিও বিধানসভায় আইনটা এখনও পাশ হয়নি, কিন্তু বাড়িতে এখনই আমরা পজেশন সার্টিফিকেট দিয়ে দেবো, যারা ধরুন বাড়ি ছাড়বেন তাদের পজেশন সার্টিফিকেট দেবো, বাড়িটা যদি ভবিষ্যতে কোনো দিন ডেভেলপ হয় ওনার যে অংশ সেটা সুরক্ষিত থাকবে, সেটা আমরা করে দেবো।
আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।